بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আচ্ছা ভাই, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে জাকাতুল ফিতরের যে মাল সেটা মাদ্রাসাতে দেওয়া যাবে কিনা, এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। প্রথম কথা যেটা হচ্ছে, আমি আগে হাদিস পেশ করেছি মানে আবু দাউদ হাদিস নম্বর 1609 যে এই ফিতরা হকদার হচ্ছে শুধুমাত্র অভাবগ্রস্তরা, শুধুমাত্র অভাবগ্রস্তরা। সেজন্য আপনি যারা অভাবগ্রস্ত তাদেরকে দেন। এবার মাদ্রাসা যারা ছাত্র, হয়তো মাদ্রাসা যারা শিক্ষক আছে বা মাদ্রাসার যারা ছাত্র আছে তারা হয়তো অভাবগ্রস্ত হতে পারে। এই জন্য আপনাকে একটা বিষয় বলে দিই, তাহলে এই মাদ্রাসার ব্যাপারটা মানুষের মগজে আসবে না। ধরুন আপনার মাদ্রাসার যে সব ছাত্রগুলো আছে, ধরুন আপনার গ্রামের কিংবা আমার গ্রামের বা অন্য কোন গ্রামের, এরা অভাবগ্রস্ত। আর বিশেষ করে যারা দিনদার তাদেরকে তাদের অগ্রাধিকার দিতে হবে, বিশেষ করে ক্ষেত্রে। তো আমার গ্রামের লোক যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ ফেতরা দিয়ে দিচ্ছি, আপনার গ্রামে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে ফেতরা দিয়ে দিচ্ছি, আমাদের গ্রামের মৌলভী সাহেব যে আছে অভাবগ্রস্ত আছে তাকে আমি ফেতরার মাল বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। সেই জন্য আমরা তো তাদেরকে দিয়ে দিলাম আলাদাভাবে, আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে দিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য সিপাহের ভাবে আবার মাদ্রাসায় দিতে হবে এমনটি কোনো বিষয় নয় যে সেই মাদ্রাসাতে জমা করে সেই মানে মালগুলো বিক্রি করে মাদ্রাসার ছাদ তৈরি করবে বা আর কিছু করবে, এটা নয়। সুতরাং জাকাতুল ফিতর সময় আগে অর্থাৎ ঈদের নামাজের আগে, ঈদের নামাজের আগে আগে গরিবদের হাতে হাতে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যে মাদ্রাসায় ফিতরা দিতে হবে এটা এটা শেষ হচ্ছে না। সেই জন্য আপনার মাদ্রাসায় নয় বরঞ্চ নিজের এলাকাতে যারা অভাবগ্রস্ত আছে সেই অভাবগ্রস্তদের নাম লিস্ট করে তাদের কাছে ফিতরা পৌঁছে দিন। সুতরাং মাদ্রাসায় যাওয়া যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।